আসসালামু আলাইকুম। তো একজন ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনি আপনার জার্নি স্টার্ট করতে যান, সবচেয়ে বেশি স্ট্রাগল করা লাগে আপনি আপনার ডেইলি প্ল্যান কীভাবে সাজাবেন, এবং এই ডেইলি প্ল্যান সাজানোতে আপনার সবচেয়ে বড় ভুল থাকে, আপনি এলোপাতাড়ি কাজ শিখতে থাকেন, এলোপাতাড়িভাবে প্র্যাকটিস করতে থাকেন, যার জন্য ওই ফিডব্যাকটা আপনার আসে না। ওই ফিডব্যাকটা পাওয়ার জন্য আপনাকে কিছু সিম্পল রুলস ফলো করতে হবে, সিম্পল স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং আপনি যখন আপনার পিসি নির্ভর হয়ে পড়বেন, অবশ্যই ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে পিসি নির্ভর হতে হবে বা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ নির্ভর হয়ে যাবেন, এবং আপনি চাইলেই কিন্তু আপনার ডেইলি প্ল্যান, ডেইলি অ্যাক্টিভিটিস একটা নোটের মাধ্যমে রাখতে পারেন, যে নোট আমি আজকে আপনাদের দেখাই দিব। তো প্রথমে বলে রাখি, আপনি শুধুমাত্র ডেইলি প্ল্যান করলে হবে না, ওইটা অনুযায়ী আপনার ডেইলি প্ল্যান প্রতিদিন সাকসেসফুল করতে হবে। আপনি যদি প্রতিদিন এইম নেন বা টার্গেট করেন যে আমি 2 ঘন্টাই কাজ করব, দ্যাট মিন্স আপনাকে ওই 2 ঘন্টা কাজ করতে হবে, অ্যাজ এনি হাউ, অ্যাজ এনি কস্ট। যদি মনে করেন যে আমার 2 ঘন্টাই ইনাফ আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য, দেন 2 আওয়ার্স উইল বি ইনাফ। বাট যদি মনে করেন যে আপনার দুর্বলতা আছে, আপনার গ্যাপ আছে, আপনার গ্যাপ ফিল আপ করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে 2 ঘন্টার বেশি সময় দিতে হবে। তো অ্যাপ্রক্স যারা আমার স্টুডেন্ট আছেন, যারা আমার ডেইলি প্ল্যানের জন্য ওয়েট করতেছিলেন, তাদের জন্য বলে রাখি, আপনি এসইও জার্নি যখন স্টার্ট করবেন, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় আপনি এসইওর পেছনে দেন। অথবা আপনি যে কোনো সেক্টরে ফ্রিল্যান্সিং স্টার্ট করেন, হতে পারে ডিজাইনিং, ডেভেলপিং, হতে পারে প্রবলেম সলভিং, এনিথিং, আপনাকে একটা ফিক্স সময় প্রতিদিন দিতেই হবে এই ফ্রিল্যান্সিংয়ের পেছনে। তাহলে চলেন আর বেশি কথা না বলে আপনারা কীভাবে মেনটেন করবেন এটা বলে দিই। যেমন ধরেন, আপনি আপনার ডেইলি প্ল্যানটা সাজানোর জন্য সর্বপ্রথম একটা নোটপ্যাড নিলেন, এবং এই নোটপ্যাডটা আপনি অনলাইনেই পেয়ে যাবেন। আমি যেটা ইউজ করি এটা হলো নোশন। আপনি নোশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন notion.so। আপনি ক্লিক করার পরে দেখেন এখানে বলা আছে যে 1 ওয়ার্ড পেজ এভরি টিম। আপনি পার্সোনালি ম্যানেজ করতে পারবেন, আপনি গ্লোবালি ম্যানেজ করতে পারবেন, আপনি টিম ওয়াইজ ম্যানেজ করতে পারবেন। তো আপনাকে কী করতে হবে, গেট নোশন ফ্রি, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো তারপরে দেখেন এখানে সাইন আপ আছে, আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি আমার একটা জিমেল দিয়ে অ্যাড হয়ে যাচ্ছি। অ্যাড হওয়ার পরে আপনি এই নোশনটাকে প্রথমে বুক মার্ক করে রাখবেন, ঠিক আছে, প্রথমে বুক মার্ক করে রাখবেন, এবং দেখেন টেল আস অ্যাবাউট ইউর সেলফ। তো আমি আমার রিজন বলে দিচ্ছি, ধরেন আমি মার্কেটিং পারপাসে নিচ্ছি, আমার রুলস হলো ধরেন টিম মেম্বার, আমি এখানে কী করছি, প্রজেক্ট ম্যানেজার, ওকে দ্যাট উইল বি গ্রেট, আমি স্কিপ করে যাচ্ছি, ফর মাই সেলফ টেক মি নোশন। এটা আপনাকে একটা নোটপ্যাডের মতো ফিল দিবে, ভার্চুয়াল নোটপ্যাডও বলা যায় এটাকে। সো এখন দেখেন চলে আসছে গেটিং স্টার্ট, আপনাকে স্টার্ট করার জন্য এখানে অনেক কিছু বলা আছে, বাট আমি এইটাতে কভার করব না। আপনাকে কী করতে হবে, অ্যাড এ পেজ দেবেন, ঠিক আছে, আপনি অ্যাড এ পেজ দেবেন। অ্যাড এ পেজ দেওয়ার পরে দেখেন এখানে আনটাইটেল চলে আসছে। তো আমার রুটিনটা কেমন হয়, ধরেন আজকে আমি গতকালকে রাত্রেই রুটিনটা ফিক্স করে রাখছি যে আজকে আমি কী করব, এবং মাস্ট বি আপনাকে ঘুমানোর আগে, এটা হলো একটা বেস্ট প্র্যাকটিস, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস আপনি ঘুমানোর আগে ফিক্স করে নেবেন। ধরেন আপনি যদি আজকের ডেটে অথবা ডেইলি অ্যাক্টিভিটিস, যারা 12 বেচে জার্নি স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য, ধরেন আপনি এখানে দিলেন যে ডেইলি লাইফ, আমার ডেইলি লাইফ কেমন হবে। তো আপনারা এইটা করার পরে আপনি যখন এন্টার প্রেস করবেন, তখন এখানে দেখেন একটা ব্লক সিস্টেম চলে আসছে। তো আপনি এই ব্লক সিস্টেমে ক্লিক করবেন, করার পরে দেখেন টু ডু লিস্ট আছে। তো আপনি এইখান থেকে স্টার্ট করবেন, এইটা ডিপেন্ড করে আপনি কত ঘন্টা সময় দিতে পারবেন। যদি আপনি 3 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে কিন্তু আপনি যদি আমার ক্লাস দেখেন, তাহলে এক একটা ক্লাস ঘন্টাখানেকের মতো যায়। দ্যাট মিন্স আপনার 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা রিপিট এবং 1 ঘন্টা প্র্যাকটিস আপনি এই 3 ঘন্টা সময় দিতে হবে মার্কেট প্লেসে যাওয়ার আগে। এখন যদি আপনি মনে করেন যে 3 আওয়ার্স ইজ নট ইনাফ ফর মি, তো আপনাকে একটু সময় বাড়ায় নিতে হবে, আপনি 4 ঘন্টা অথবা 5 ঘন্টা সময় যদি দেন, দ্যাট উইল বি গ্রেট। ওকে, আমি বলে দিই, আপনি যদি প্রথম অবস্থায় বিগিনার হিসেবে যদি আপনার ফ্রিল্যান্সিং ধ্যান ধারণা হয়, তাহলে আপনি 5 ঘন্টা সময় নিয়ে একটা লাইফ সেট করেন, এবং 5 ঘন্টা সময়ের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, যদি আপনি অবশ্যই মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি দেখেন এই টু ডু লিস্টের মধ্যে আপনি সর্বপ্রথম এইটা দিয়ে শুরু করতে হবে ভাই,
অবশ্যই এইটা দিয়ে স্টার্ট করতে হবে। এখন আপনি যদি 4 AM ফজরটা শেষ করে নেন, দেন আপনার লাইফ পারফেক্টলি শুরু হবে। মানে এই কাজটা যদি আপনি করেন, দ্যাট মিন্স আপনি রুটিন দিয়ে স্টার্ট করছেন। তারপরে যদি আপনি এইটা করার পরে আপনি যদি দেখেন আপনার যদি হাঁটার অভ্যাস থাকে, আপনি হাঁটলেন, আপনি যাই করলেন, তারপরে আপনি স্টার্ট করেন আপনার জার্নি, যে আমি ফার্স্ট ভিডিওটা দেখলাম, ঠিক আছে। ধরেন প্রথম দিন হৃদয় ভাই ভিডিও থাকলো এসিও বেসিক নিয়ে, এসিও বেসিক ভিডিও এটা দেখলেন, দেখার পরে এটাকে আপনি 1.5 দিয়ে দেখবেন, ঠিক আছে, 1.5 স্পিড দিয়ে দেখবেন। প্রথম ক্লাস যে নর্মালি হয় এইটা ওকে, দেন এসিও বেসিক অথবা যে কোনো ভিডিও হোক, আপনারা যারা ফ্রিতে আছেন যে কোনো ভিডিও 1.5 দিয়ে দেখবেন, তাহলে আপনার দেখতে ভালো লাগবে এবং ওই ভিডিওটার কভারেজ কমে আসবে এবং আপনি প্রতিটা কথা মনে রাখতে পারবেন। যদি খুব জটিল কিছু হয় তাহলে আপনি নর্মাল স্পিড দিয়ে দেখতে পারেন। তাহলে এসিও বেসিক, তারপরে আপনি শুরু করলেন আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আছে। ধরেন আপনি ব্রেকফাস্ট করলেন, আপনি ব্রেকফাস্ট লিখে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। ধরেন আপনি ব্রেকফাস্ট করে আপনার যে আনুষাঙ্গিক কাজ আছে, তারপরে আপনি জোহর করলেন, নামাজ অবশ্যই, এটা জোয়ার পড়ার পরে আপনি সবচেয়ে বেস্ট হয় আপনি নামাজের আগে এবং নামাজের পরে কাজগুলোরে সাজায় নেন, যেটা আমি পুরো জীবন ধরে করে আসতেছি। আমি নামাজের আগেই সব অ্যাক্টিভিটিস করি এবং নামাজের পরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো করি। সো আপনি এইভাবে প্ল্যান সাজাবেন এসিও বেসিক, দেন জোহর পড়ার পরে আপনি নোট করে রাখলেন কী কী শিখলেন, নোট করার পরে আপনি লাঞ্চ টাঞ্চ করে তারপরে আপনি আসরের পরে, যদি আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো গ্যাপ রাখতে চান আপনি আসর মাগরিব গ্যাপ রাখলেন, এই গ্যাপ রাখার পরে আপনার মাগরিব থেকে কাজ স্টার্ট হবে। যদি আমার ক্লাস 9টায় থাকে, যাদের ব্যাচ 10টায় আছে, ক্লাস করবেন, ক্লাস করার পরে ওই ক্লাসটা প্রতিদিনের ক্লাস প্রতিদিন প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। তো আপনি এইভাবে ডেইলি লাইফ সাজাতে পারেন। ধরেন আমি যদি আমার ডেইলি লাইফের একটা অ্যাক্টিভিটিস দেখি, ধরেন আমার ডেইলি লাইফ, ঠিক আছে, ডেইলি লাইফ যদি আমি দেখাই আর কি আপনাদের, তো আমার তো ডেইলি লাইফ অবশ্যই বড় হবে। তো আমি সর্বপ্রথম আমার এইখান থেকে শুরু হয়, অবশ্যই আমি মেনটেন করি এটা, কারণ আমার ঘুমাইতে ঘুমাইতে এই টাইম চলে যায়, তো এইটা মেনটেন করি। এইটা করার পরে মূলত আমি আমার ডেইলি প্ল্যানটা সাজাই, ঠিক আছে, আজকে আমি কী কী করবো। তো ডেইলি প্ল্যান সাজানোর পরে আমি ফজর, ঠিক আছে, ডেইলি প্ল্যান সাজানোর পরে আমি ফজরটা শেষ করে ফেলি। তো এইটা করার পরে ডেইলি প্ল্যান প্রতিদিন কী কী কাজ করবেন আর কি এইটা করি। তারপরে আমার ফজর স্টার্ট হওয়ার পরে আমি ঘুম দিই, আমি 11টা পর্যন্তই ঘুমাই, ঠিক আছে, এটা কিছু করার নেই, আমার 6 ঘন্টা ঘুম দরকার হয়। তো ফজরের পরে ধরেন আমার যদি ধরেন একটা ক্লায়েন্ট আছে, যার নাম হলো ধরেন আমি বললাম যে জুলিয়াস একটা ক্লায়েন্ট আছে, তার জন্য আমি কী করবো, ধরেন ওয়েবসাইট অডিট করে দেবো, ওয়েবসাইট অডিট করে আমি প্ল্যান সাজাবো, ওকে, এটা প্ল্যান সাজাই নিলাম। তারপরে আমার নেক্সট যে কাজগুলো থাকে, ধরুন আমার ক্লাস আছে, আমি ক্লাসগুলো লিখে নিই, যদি এখান থেকে কোনো একটা কাজ বাদ যায় তখন আমি এটাকে ক্রস দিয়ে দিই যে আজকে এই কাজটা হয় নাই, এই কাজটা আমি নেক্সট দিন মুভ করে নেব। সো আমি 100% শিওর যে আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা আপনাদের ডেইলি প্ল্যান সাজাইতে পারেন, আপনি এখানে শেয়ারে গিয়ে কমেন্ট সেকশনে শেয়ার করে দেন, এই যে কপি লিঙ্কে গিয়ে শেয়ার করে দেন, আমি দেখে দেবো যে আপনাদের ডেইলি লাইফ কেমন হচ্ছে। আই হোপ যে এই ভিডিওটা অনেক বেশি দরকার ছিল আপনাদের এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন। অনেক দিনের একটা গ্যাপ চলে গেছে, আজকে থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করছি, ইনশাল্লাহ আপনারা এইটা থেকে স্যাটিসফ্যাকশন পাবেন এবং সবার জন্য বেস্ট অফ লাক, অবশ্যই 12 ব্যাচের জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।